4 দিনের মাথায় অবশেষে লঙ্গাই নদীতে ভেসে উঠল পাথারকান্দির বুরুঙ্গা জিপির 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বারের লাশ। এ কাণ্ডে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি যে পরিকল্পিত খুন তা অনেকটা পুরো কাণ্ডের ধরন দেখে স্পষ্ট হয়ে উঠেছে। শুক্রবার সকালে স্থানীয় পহেলামুলি এলাকার লঙ্গাই নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায় এবং এলাকার জনমনে চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের ব্যবস্থা করে। জানা গেছে মৃত ব্যক্তিটির নাম আব্দুল সত্তার, বয়স 42 বছর, ওনার স্ত্রী সহ 2টি সন্তান রয়েছে। তিনি বুরুঙ্গা জিপির 7 নম্বর ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড সদস্য ছিলেন। গত মহানবমীর দিন অর্থাৎ সোমবার থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে পাথারকান্দি থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করা হয়, কিন্তু যথাসময়ে এ কাণ্ডে পুলিশ তদন্তে নামেনি বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের ধারণা, সত্তারকে কেউ বা কারা পূর্ব আক্রোশবশত অপহরণ করে শেষে খুন করে মৃতদেহ গুম করার জন্যই লঙ্গাই নদীর জলের নিচে মাটি পোতা করে দেয়। এ কাণ্ডে তারা সঠিক তদন্ত সহ এতে জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করেছে। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস অ্যানি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র।